সুশাসন, বিনিয়োগ, উৎপাদন বৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্য বান্ধব রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলা এবারের বাজেট বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ বলে মনে করছে এফবিসিসিআই। বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন জানান, অগ্রিম আয়কর, এআইটি এবং অগ্রিম কর বিদ্যমান থাকায় করদাতাদের জন্য তেমন সুফল আসবে না। মূল্যস্ফীতি বিবেচনায় ব্যক্তি শ্রেণীর আয়কর সীমা 4 লাখ টাকা করা উচিত ছিল বলেও জানান এফবিসিসিআই সভাপতি।